বন্ধকতা সৃষ্টি করেছে বরিশাল সমাবেশে যাওয়ার জন্য মানে কতটুকু বরিশালে ইসরাকের গাড়ি বহরে পুলিশি বাধা ফেরিতেও উঠতে দেয়নি বরিশালের মহা সমাবেশে যোগদার পথে মাওয়া ফেরিঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হয়েছে ইঞ্জিনিয়ার স্ট্রাক হোসেনের গাড়ি বহর পরে তিনি নেতাকর্মীদের নিয়ে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মিডিয়া প্রধান মোহাম্মদ সুজন মাহমুদ জানান বিএনপির কেন্দ্র ঘোষিত বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বহর নিয়ে মাওয়া ফেরিঘাট পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তার গাড়ি ফেরিতে উঠতে দেয়নি পরে বাধ্য হয়ে একটি ছোট লঞ্চ ভাড়া করে নেতাকর্মীদের নিয়ে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা দেন এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না দেখে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে আমাদেরকে বাধা দিচ্ছে কোনো বাধা আমাদের সমাবেশে যাওয়া প্রতিরোধ করতে পারবে না আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা সমাবেশের যাব এবং সমাবেশ সফল করব আজ দুপুর দুইটায় শুরু হতে যাওয়া সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেবেন এর আগে গত পাঁচই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথের আন্দোলনের অংশ হিসেবে ছয় মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি